নমস্কার দর্শক বন্ধু, মুঁ মো কুণ্ডলী চক্র চ্যানেল কু আজ আপন মানুষ পুঁ থে স্বাগত করুচি। আজ আপন মানুষ গোটে সুন্দর বিষয় নিয়ে আসছি, সি হচ্ছে কোণ না মূল্যাঙ্ক টু। আপন মানুষ মু পছ ভিডিওরে বতাইছিলি মূল্যাঙ্ক ওয়ান বিষয়ে। আপনার যে মানে দেখি না সে যাই মো পছ ভিডিওরে দেখন্তু। মূল্যাঙ্ক ওয়ান বিষয়ে মু আপনার ডিটেলস কইতিলি, তো আজ মু আপনার মূল্যাঙ্ক টু বিষয়ে আপনার সম্পূর্ণ তথ্য প্রদান করবি। ভিডিওটি স্কিপ নকরি লাস্ট পর্যন্ত দেখন্তু, আপনার সবিশেষ তথ্য বিবরণী এঠু মোর পাইপারে, বুঝিপারে? তো আসন্তু জাণিবা কেউ মানে আপনার মূল্যাঙ্ক টু, কেউ কেউ ডেট্রে জন্ম হলে আপনার মূল্যাঙ্ক টু হয়ে। প্রথম হল ডেট টু, আপনার কেউ মাসর প্রথম দুই তারিখ, এগারো তারিখ, কুড়িয়ে তারিখ আউ অনতিরিশ তারিখ, টু, ইলেভেন, টোয়েন্টি আউ টোয়েন্টি নাইন, এইভাবে যেমানকর জন্ম হইতে সেমানকর মূল্যাঙ্ক হচ্ছে কোণ না টু, দুই, বুঝিপারে? তো দুইর স্বামী কি না, দুইর স্বামী হচ্ছেন চন্দ্রমা, বুঝিপারে? আপনার এবার কোশ্চেন করবে আপনার টুটা কেমতি আপনার মূল্যাঙ্ক হচ্ছে, যদি কোড়িয়ে অছি বা অনতিরিশ অছি, আপনার যেমতি বতাইছিলি আগরু, বুঝিপারে? কি টু যদি আপনার টোয়েন্টি নাইন অছি, এক্সাম্পল গোটে টোয়েন্টি নাইন হলে কোণ হব না টু প্লস নাইন ইকুয়াল টু কত হচ্ছে না ইলেভেন, বুঝিপারে? ইলেভেন কু পুনি ডবল ডিজিট আসিগলা, তাকে সিঙ্গল ডিজিট রে আমি কনভার্ট করিবা, সিঙ্গল ডিজিট হলে কোণ হব না ওয়ান প্লস ওয়ান ইকুয়াল টু হচ্ছে টু, বুঝিপারে? আসিগলা আপনার মূল্যাঙ্ক টু, বুঝিপারে? এবে তো এবে আসন্তু আপনার যে আপনার কহিলি দুইর কি স্বামী হচ্ছেন কি না চন্দ্রমা, তেমন চন্দ্রমাঙ্ক অনুসারে আপনার লাইফরে সিস্টমেটিক সেইভাবে হব, বুঝিপারে? কেমতি না চন্দ্রমা পনের দিনে থরে চেঞ্জ হুম, পনের দিনে দেখবে ধীরে 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 কম হয়ে, ধীরে 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 বড়ি যাবে, সেইভাবে একুরেট আপনার লাইফরে যেমানকর মূল্যাঙ্ক টু সেমানকর লাইফরে এইভাবে কোণ হইতে না উত্থান পতন হইতে, ইমোশনরে তাঙ্ক লাইফর ইমোশন এমতি বড়ি থাকে, বেড়ে ধীরে ধীরে ঘটি থাকে, এটা আপনার স্টেবিলিটি রহে না, বুঝিপারে? তো এথিপাই সবুলে সেমানে কোণ না কনফ্যুজন রই যাতে, আউ তাঙ্কর লাইফর ডিসিশন ঠিক টাইমরে পরফেক্ট টাইমরে এমানে নেই পারন্তি নাহি, বুঝিপারে? তো এমানকর কোণ না এই জিনিসটা পাই এপনে টিকে প্রবলেমরে পশি থাকে, আউ সেমতি বিশেষ এমানকর প্রবলেম কিছু না, বুঝিপারে? এমানকর ফ্রেন্ড সর্কেলস বহুত ভাল হইতাই, আউ এমানকর সবুট বেশি আপনার জানি জানিপারিবে আপনার এমানকর ফিমেল ফ্যান ফলোয়িং, ফিমেল ফ্যান ফলোয়িং যেটা কি আপনার এমানকর বহুত ভাল রইতাই, বুঝিপারে? কাইকি না এমানকর ঝিও আকর্ষণ শক্তি রয়েছে, বুঝিপারে? এমানকর আকর্ষণ শক্তি রয়েছে, যা ফলে কি যেমি চন্দ্রমার আকর্ষণ শক্তি রয়েছে গোটে, হ্যাঁ কি না, যে যা ফলে কি জোয়ার ভট্টা আসে, বুঝিপারে? তো এমানকর মধ্যে আকর্ষণীয় শক্তি রই থাকে, বুঝিপারে? যা ফলে কি এমানে কোণ করতে না আট্রাক্ট করে দিকে লোককে তাঙ্ক আড়ক, এমানকর ফল ফলোইং ফ্যান ফলোইং বহুত অধিকা হয়ে থাকে, বুঝিপারে? ঝিও মানে পুয় তুলনায় ঝিও মানে অধিকা হয়ে থাকে, বুঝিপারে? তো এমানে কোণ এমানকর আউ গোটে ভালো নেচর কোণ না এমানে শান্ত রহবা পছন্দ করতে, বুঝিপারে? চন্দ্রমা যেমানকর অছি সেমানে জেন্টেল বি মধ্যে বহুত শান্ত স্বভাব, বুঝলে? ভদ্র নম্র এমানকর এমানে দেখা হয়ে থাকে, বুঝিপারে? আউ কোণ না এমানে সেনসিটিভ হয়ে থাকে টিকে, এমানে টিকে সেনসিটিভ, বুঝিপারে? প্রত্যেক কথাকে টিকে জলদি নিয়ে যাবে মন ভিতর, বুঝিপারে? কিছু যদি আপনার তাকে কিছু কহিদেবে, কিছু হার্ড কথা কহিদেবে, তো এমানে নিজ ভিতরক নিয়ে যাবে সে কথাটা, আউ বহুত দিন পর্যন্ত আকু ধরিকি রাখবে, বুঝিপারে? সেথিপাই কোণ না এমানে প্রত্যেক কথার যদি কে কিছু জোরে কইদেলা এমানে হট হয়ে থাকে, বুঝিপারে? তো এমানে ছোট ছোট কথাকে হার্ডরে নিয়ে থাকে, সেপা এমানে হট হয়ে থাকে। আউ কোণ না অমাবাস্যা ও পূর্ণিমার সবুলে মনে রাখবে, অমাবাস্যা ও পূর্ণিমার সেই সময় যেত পাখাপাখি হয়ে আসব এমানকর টিকি রাগটা তেজ হয়ে যায়, এমানকর রাগটা বড়ি যায়, বুঝিপারে? তো সেতবে সে অধিক রাগ লাগি থাকে, আউ সে সেত ডিপ্রেসন চালিয়ে যাই, বুঝিপারে?
ତ ଇଏ ଥିଲା ଆପଣଙ୍କର ଚନ୍ଦ୍ରମା ଯେଉଁମାନଙ୍କର ତାଙ୍କ ନେଚର କେଉଁ ଭଳିଆ, ଏମାନଙ୍କର ନେଚର ଏଇଭଳିଆ ହୋଇଥାଏ। ଏବେ ଆସନ୍ତୁ ଆପଣ ଆମେ ଜାଣିବା ଚନ୍ଦ୍ରମା ଯେଉଁମାନଙ୍କର ଅଛି ତାଙ୍କର ଭାଗ୍ୟ କିପରି ହୋଇଥାଏ, ଆଉ ସେମାନେ କେଉଁ ଲାଇନ୍ରେ ଗଲେ ସେମାନେ ପରଫେକ୍ଟ ଲାଇନ୍ରେ ଯାଇପାରିବେ, ସେମାନଙ୍କର ସେମାନଙ୍କ ଲାଇଫ୍ର ଡିସିସନ୍ ସେମାନେ କେମିତି ନେବେ, ବୁଝିପାରିଲେ। ତ ଚନ୍ଦ୍ରମା ମାନେ କ'ଣ, ଗୋଟେ ଭଲ ରିଲେସନ୍ସିପ୍ର ନମ୍ବର, ତେଣୁ ଏମାନଙ୍କୁ ଗୋଟେ ଜିନିଷ କ'ଣ ନା କ୍ରିଏଟିଭିଟି ଏମାନଙ୍କୁ ବହୁତ ପସନ୍ଦ, ନୂଆ ଜିନିଷ ତିଆରି କରିବା, ନୂଆ ଜିନିଷ ଦେଖିବା, ନୂଆ ଜିନିଷ ଭିତରେ ପଶିବା ଏମାନଙ୍କୁ ବହୁତ ପସନ୍ଦ ହୋଇଥାଏ, ବୁଝିପାରିଲେ। ତ ଏମାନଙ୍କ ଲାଇନ୍ ହେଉଛି ବେଷ୍ଟ ଲାଇନ୍ କ'ଣ ନା ନର୍ସିଂ ଡକ୍ଟର ଲାଇନ୍, ଏଇ ଲାଇନ୍ରେ ସବୁବେଳେ ଭଲ, କାହିଁକିନା ଏମାନଙ୍କୁ ସେବା ଦେବାରେ ସବୁବେଳେ ଭଲ ଲାଗିଥାଏ, ଟ୍ରିଟମେଣ୍ଟ ଏମାନଙ୍କୁ ବହୁତ ଭଲ ଲାଗିଥାଏ, ବୁଝିପାରିଲେ। ଯେଉଁମାନେ ବି ଆପଣ ପଢ଼ାପଢ଼ି କରୁଛନ୍ତି, ଆପଣଙ୍କ କରିୟର ଲାଇନ୍ରେ ଅଛନ୍ତି, ସେମାନେ ଯଦି ଆପଣ କିଛି ଅଧିକ ପଢ଼ିନାହାନ୍ତି, ଏବେ ଜଷ୍ଟ ଆପଣଙ୍କର ପ୍ଲସ୍ ଟୁ ବା ଗ୍ରାଜୁଏସନ୍ କମ୍ପ୍ଲିଟ୍ ହେଇଛି, ସେମାନେ ଏବେ ନର୍ସିଂ ଆଉ ଡକ୍ଟର ଲାଇନ୍ରେ ପଢ଼ିପାରିବେ, ଆପଣଙ୍କ ପାଇଁ ଏ ଲାଇନ୍ ହେଉଛି ବେଷ୍ଟ ଲାଇନ୍, ବୁଝିପାରିଲେ। ତ ଏବେ ଆସନ୍ତୁ ଆଉ କ'ଣ, ଏମାନଙ୍କର କଳା କ୍ଷେତ୍ରରେ ଆଜ୍ଞା ବହୁତ ଭଲ, ଆକ୍ଟିଂ ଲାଇନ୍ରେ ଏମାନେ ବେଷ୍ଟ, ବୁଝିପାରିଲେ। ଆକ୍ଟିଂ ଲାଇନ୍ରେ ଆକ୍ଟିଂ କରିପାରିବେ, ଡ୍ୟାନ୍ସିଂ ସିଙ୍ଗିଂ ଯେତେ କଳା କ୍ଷେତ୍ର ଅଛି ଏମାନଙ୍କ ପାଇଁ ବହୁତ ଭଲ। ଆପଣଙ୍କୁ ଦେଖନ୍ତୁ ଶାହରୁଖ ଖାନ ଯିଏ ହେଉଛନ୍ତି ଆମର ବଲିଉଡ଼ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିର ବାଦଶା, ସିଏ ବି ତାଙ୍କର ବି ନମ୍ବର ଆସିଥାଏ ମୂଲ୍ୟାଙ୍କ ଟୁ, ତାଙ୍କର ବି ନମ୍ବର ଟୁ। ତ ଏବେ ଆସନ୍ତୁ ଜାଣିବା କିଛି ଉପାୟ ଏମାନଙ୍କର, ଚନ୍ଦ୍ରମା ଯେଉଁମାନଙ୍କର ଅଛି ସେମାନଙ୍କର ଯଦି କିଛି ଆକ୍ଟିଭ ହେଉନାହିଁ ବା ଚନ୍ଦ୍ରମା ଆକ୍ଟିଭ ହେଉନି ବା ସେମାନଙ୍କର ଲାଇନ୍ରେ କିଛି ପ୍ରୋବ୍ଲେମ୍ ରହୁଛି, ତାଙ୍କ ପାଇଁ କ'ଣ ଉପାୟ। ଫାର୍ଷ୍ଟ ଆପଣଙ୍କୁ ଫାର୍ଷ୍ଟ ଅଫ୍ ଅଲ୍ ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିଦେଉଛି, ନିଜର ହାର୍ଟର କଥା, ନିଜ କଥା, ପର୍ସନାଲ୍ ଡିସିସନ୍ କାହାକୁ କୁହନ୍ତୁ ନାହିଁ, ବୁଝିପାରିଲେ। ଆପଣଙ୍କର ଭାବନାକୁ କେହି ବୁଝିପାରିବେନି, ଆପଣଙ୍କ ସହିତ ଆହୁରି ଖରାପ ହେବ ତା ପାଇଁ, ବୁଝିପାରିଲେ। ତ ଇଏ ହେଲା ଆପଣଙ୍କ ପାଇଁ ଗୋଟେ ଆଡ଼ଭାଇସ୍ ଥିଲା। ଆଉ କ'ଣ ନା ଆପଣ ସବୁବେଳେ ହ୍ୱାଇଟ୍ କଲର୍ର ଜିନିଷ ୟୁଜ୍ କରନ୍ତି, ଆପଣଙ୍କ ଲକି କଲର୍ ହେଉଛି ହ୍ୱାଇଟ୍, ତେଣୁ ହ୍ୱାଇଟ୍ର ଯେତେ ଆପଣ ୟୁଜ୍ କରିପାରିବେ, ନୀଳର ୟୁଜ୍ କରିବେ ନାହିଁ, ନୀଳ ଆପଣଙ୍କର ପାଇଁ ବେଡ୍ ଲକ୍, ବୁଝିପାରିଲେ। ତ ଆଉ କ'ଣ ନା ଆପଣଙ୍କର ଲାଇଫ୍ରେ ଆପଣ ଯଦି ମାଇଣ୍ଡକୁ ଶାନ୍ତ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ତେବେ ଲଗାତାର ଆପଣ ମେଡ଼ିଟେସନ୍ କରନ୍ତୁ, ବୁଝିପାରିଲେ। ମେଡ଼ିଟେସନ୍ ପ୍ରତ୍ୟେକ ଦିନ କରନ୍ତୁ, ଆପଣଙ୍କର ଯେଉଁ ମାଇଣ୍ଡର ପ୍ରୋବ୍ଲେମ୍ ରହୁଛି ସିଏ ବି ଆପଣଙ୍କର କଣ୍ଟ୍ରୋଲ୍ ରହିବ। ଆଉ ଆପଣଙ୍କୁ ନିଜ ପାଇଁ ଗାଈକୁ ଚାରା ଖାଇବାକୁ ଦେବାକୁ ପଡ଼ିବ, ବୁଝିଲେ। ଡେଲି ଗାଈକୁ ଯେଲି କିଛି ନା କିଛି ଅଳ୍ପ ଗାଈକୁ ଚାରା ଦିଅନ୍ତୁ, ଯଦି ଡେଲି ନ ହେଇପାରୁଛି ତେବେ ସପ୍ତାହରେ କିଛି ଦିନ ବା ଗୋଟେ ଦିନ ପରଫେକ୍ଟ ଠିକ୍ କରନ୍ତୁ, ଆଉ ସେଇଦିନ ଯାଇକି କ'ଣ କରନ୍ତୁ ନା ଗାଈକୁ ଚାରା ଦେଇକି ଆସନ୍ତୁ, ବୁଝିପାରିଲେ। ଆଉ ଶିବ ପୂଜା ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଆପଣଙ୍କୁ ଶିବ ମନ୍ଦିର ଯାଆନ୍ତୁ, ପୂଜା କରନ୍ତୁ, ଆଉ ମହାମୃତ୍ୟୁଞ୍ଜୟ ଜାପ କରିବେ। ଆଉ ଘରେ ଯଦି ମହାଲକ୍ଷ୍ମୀ ଅଛନ୍ତି ମହାଲକ୍ଷ୍ମୀଙ୍କୁ ପୂଜା କରନ୍ତୁ, ଆପଣଙ୍କର ଏହି ସମସ୍ୟାର ସମାଧାନ ଦୂର ହୋଇଯିବ, ବୁଝିପାରିଲେ। ତ ଆଉ କ'ଣ ନା ଆପଣ ଚାନ୍ଦିର ଜିନିଷ ସବୁବେଳେ ବେଶୀ ଇସ୍ତେମାଲ କରନ୍ତୁ ବା ୟୁଜ୍ କରନ୍ତୁ, ବୁଝିପାରିଲେ। ଚାନ୍ଦିର ଜିନିଷ ୟୁଜ୍ କରନ୍ତୁ, ଆଉ ଦେଖନ୍ତୁ ସବୁବେଳେ ଟ୍ରାଏ କରନ୍ତୁ, ଆପଣ ଜହ୍ନ ଯେତେବେଳେ ଆପଣଙ୍କର ଚନ୍ଦ୍ର ଆଲୋକ ହେଉଛି ସେତେବେଳେ ଯାଇକି ତା ସାଙ୍ଗରେ ଟିକେ ଟାଇମ୍ ବିତେଇବା ପାଇଁ, ବୁଝିପାରିଲେ। ଇଏ ଥିଲା ଆପଣଙ୍କର କିଛି ଉପାୟ। ଆଉ ଗୋଟେ ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିଦେଉଛି ବେଷ୍ଟ ଇୟର୍ସ ଆପଣଙ୍କ ଲାଇଫ୍ର, ବୁଝିପାରିଲେ। ଯେଉଁ ଇୟର୍ରେ ଆପଣଙ୍କର ଏବେ 2024 ଚାଲିଛି ବା ବୁଝିପାରିଲେ 2025 ଚାଲିବ, ଏଇ ଇୟର୍କୁ ଆପଣ ଏଡ୍ କରିବେ ସବୁବେଳେ। ଆଉ ଗୋଟେ କ'ଣ ନା ନିଜର ଇୟର୍, ଯେଉଁ ନିଜର ଏଜ୍ ଚାଲିଛି ଇୟର୍, ବୁଝିପାରିଲେ, ଏଇ ଦୁଇଟା ଭିତରୁ ସବୁବେଳେ ଆପଣ ଏଡ୍ କରିବେ। ଯେଉଁ ବର୍ଷ ଆପଣଙ୍କର ଆସିବ ସେତେବେଳେ ଏଡ୍ କରିବେ। ଆପଣଙ୍କର ଯଦି ଏଡ୍ କଲା ପରେ ଆପଣଙ୍କର ଆସୁଛି 2, ବୁଝିପାରିଲେ, ତେବେ ସେଇ ଇୟର୍ ଆପଣଙ୍କ ପାଇଁ ବେଷ୍ଟ। ଆଉ ସେଇ ଇୟର୍ରେ ଆପଣ ଚେଷ୍ଟା ଅଧିକ କରନ୍ତୁ, ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆପଣ ସଫଳ। ଆଜିର ଭିଡ଼ିଓଟିକୁ ଏଇଠି ମୁଁ ଏଣ୍ଡ କରୁଛି। ଯଦି ଆପଣଙ୍କୁ ଏ ବିଷୟରେ ଆଉ କୌଣସି ତଥ୍ୟ ଜାଣିବାର ଅଛି ତେବେ ମୋତେ କଣ୍ଟାକ୍ଟ କରିପାରିବେ, ମୋର ପର୍ସନାଲ୍ ନମ୍ବର ମଧ୍ୟ ଦେଇଛି। ଆପଣଙ୍କୁ ଯଦି ପର୍ସନାଲ୍ କନ୍ସଲ୍ଟେସନ୍ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ସେଥିରେ ବି ମଧ୍ୟ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଟାଇମ୍ ଦେଇପାରିବି। ତ ଆଜି ପାଇଁ ଏତିକି ଶୁଭ ନେଉଛି।